রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান রক্ষায় আদালতের রায় দ্রুত বাস্তবায়ন এবং একই সঙ্গে উদ্যানে স্মৃতিবিচারিত স্থাপনাসমূহ রক্ষণাবেক্ষণের উপর গুরুত্ব আরোপ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। আর সোহরাওয়ার্দী উদ্যানের প্রাকৃতিক পরিবেশ নষ্ট না করে বাংলা একাডেমির বইমেলার জন্য একটি স্থায়ী মাঠ বরাদ্দের তাগিদ দিয়েছেন ইতিহাসবিদ মুনতাসির মামুন। এবারের বইমেলা বড় পরিসরে হয় তা ছিল সাজানো গোছানো, দৃষ্টিনন্দন এবং অনেকটা স্বস্তিকর। মেলার প্যাভিলিয়নগুলো ছিল সুচারুভাবে তৈরি এবং চলাচলের রাস্তাগুলো ছিল বেশ প্রশস্ত, তাই খুশি মেলায় আসা দর্শনার্থীরা। সবাই খুব খোলামেলা পরিবেশে ঘুরে ফিরে বই দেখতে পাচ্ছে, বই এবং কেনাকাটাও করছে সবাই। হুমায়ুন আহমেদের বই, যেটা আমি প্রতিবার আসলেও পড়া হলেও একটা না একটা কিনি। বই কেনাটা আমার এক ধরনের নেশা, আমি বই পড়তে পছন্দ করি। তবে সোহরাওয়ার্দী উদ্যানের প্রাকৃতিক পরিবেশ হুমকির মধ্যে পড়েছে বলে মনে করেন ইতিহাসবিদ মুনতাসির মামুন। আমি মনে করি এটার ব্যাপারে হাইকোর্টের নির্দেশ মানার জন্য সমন্বিত একটি রূপ দেওয়া দরকার। এইভাবে নষ্ট করার অধিকার কারণে এটা আমাদের রাষ্ট্রীয় সম্পত্তি। আর সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় 2009 সালে তা সংরক্ষণে আদেশ দেন সে সময়কার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। বইমেলায় ঘুরতে এসে ডিবিসি নিউজকে তিনি জানান, এখানে এমন কোনো স্থাপনা থাকা উচিত নয় যা এই এলাকার ইতিহাস ঐতিহ্যকে বিন্দুমাত্র ম্লান করে। দুঃখজনক হলেও সত্য যে সেই নির্দেশনাগুলো কিন্তু সেইভাবে ফলো করা হয়নি। এখানে আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসংখ্য স্মৃতি রয়েছে, এখনই যদি আমরা সেগুলো রক্ষণাবেক্ষণ করার পদক্ষেপ না নেই কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আমাদের ক্ষমা করবে না। বইমেলা একদিকে যেমন সংস্কৃতিকে শক্তিশালী করে, অন্যদিকে বই লেখাটা নিজেদের আত্মতৃপ্তি দেয় বলে মনে করেন লেখকরা। মূলত আমার তিনটি বই এসেছে, একটি বই হচ্ছে প্রিয়তম মিশ্র শ্রাবণী, এটি পুথিনীলা থেকে এসেছে। এখানে শ্রাবণী চরিত্রকে একটা চরিত্রকে আমি স্টাবলিশ করতে চেয়েছি। ওই চরিত্রে মূলত ওখানে শ্রাবণীকে উদ্দেশ্য করে 50টি চিঠি লেখা হয়েছে, বিভিন্ন ফিলোসফিক্যাল থটকে ইস্যু করে চিঠিগুলো লেখা হয়েছে। এবছর আমার একটা বই আসছে কাব্যগ্রন্থ লীলাবতী নামে। মেলার 27তম দিনে নতুন বই প্রকাশিত হয়েছে 68টি, এই নিয়ে প্রকাশিত বই সংখ্যা দাঁড়িয়েছে 2927টি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।